আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বড় একটা ঈদের ছুটি কাটাবেন। আচ্ছা, এই ঈদের ছুটিতে নিশ্চয়ই আপনাদের একটু পড়াশোনা হয়নি। চলুন আমরা এখন একটু পড়াশোনা করব। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা পড়বো। বাংলা মিস্কি কী করবো? মিলকরণ এবং শব্দার্থ। আচ্ছা, মিলকরণটা কি? আসলে আমরা এখানে মিলকরণ করবো। মিলকরণটা হচ্ছে গিয়ে এরকম বাম পাশ এবং ডান পাশ দুটো পাশ থাকবে, সেইখানে আমি হচ্ছে গিয়ে এইগুলো মানে এই লাইনটার সাথে কোন লাইনটা ম্যাচ হয় সেইটা নির্ধারণ করব। ঠিক আছে? আচ্ছা আসুন, আচ্ছা আসুন তাহলে আমরা শুরু করি। যেমন প্রথমে আছে পড়ার সময়। পড়ার সময় কি ঈশান করে হয়? না। পড়ার সময় ভাঙে ছাতা? না, আমরা এটা জানি, পড়ার সময় পড়ি। গুড। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে দাগ টেনে মিল করব না, আমরা এটা দাগ টেনে মিল করব না, আমরা পরীক্ষার খাতায় সেন্টেন্স আকারে লিখবো, মানে বাক্য করে লিখবো, পুরো বাক্যটা লিখবো। যেমন দেখেন এখানে উত্তরে এক নাম্বার দিয়ে লিখছি। এক নাম্বারে কি আছে? পড়ার সময়। তাহলে ফার্স্টে লিখি পড়ার সময়, পড়ার সময় সময়। আচ্ছা, আপনারা আগে এইটুকু খাতায় তুলে নেন, তারপরে আমার সাথে সাথে এইগুলো লেখা শুরু করেন। ওকে, শুরু করেন তাহলে। পড়ার সময় কি করব? আমরা পড়ব। ওকে, তাহলে আমরা এখানে লিখব পড়ার সময় পড়ব, পড়ি, পড়ার সময় পড়ি, দাঁড়ি। আচ্ছা, তার মানে এইটা আর এইটা আমরা ম্যাচ করেছি, এইটা আর এইটা। তারপরে আছে উড়তে উড়তে তার, উড়তে উড়তে তার, এটা আমরা কোথায় করেছি? কাক ও কলসির গল্পে। তাহলে উড়তে উড়তে তার ঈশান কোণে হবে? না। উড়তে উড়তে তার ভাঙে ছাতা, সেটাও না। উড়তে উড়তে তার মাঠে যায়, এটাও হবে না। তাহলে কি হবে? পড়ি রোদে ঘেমে? না। তো আমরা কি হবে? খুব পিপাসা পেলো। উড়তে উড়তে তার খুব পিপাসা পেলো। কার পিপাসা পেলো? কাকের। এটা আমরা কাক ও কলসির গল্প করেছি। তাহলে আমরা এই যে এটার মতো করে লিখি, উড়তে উড়তে তার খুব পিপাসা পেল। আমরা কিন্তু এইভাবে পরীক্ষার মধ্যে দাগ দিব না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দাগ দিচ্ছি, কিন্তু আপনারা এইরকম বাক্য আকারে লিখবেন। তাহলে লিখি আমরা রসৌ রয়শুন র তাই কাতে, উড়তে উড়তে রসৌ রয়শুন র তাই কাতে, উড়তে উড়তে তার, তারপরে লিখব খুব পিপাসা পেল। তাহলে লিখি তার খুব, তারপর খুব, খুব পিপাসা, বয়সে পি কাকার পা দন্ত সরকার সা পিপাসা পেল, কয়েকার পে ল পেল, উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। তারপর কি আছে? ইগল উড়ে, ইগল উড়ে কী হবে? ঈশান কোণে। ওকে, তাহলে আমরা লিখি তিন নম্বর দিয়ে ইগল উড়ে ঈশান কোণে। তাহলে দীর্ঘই গ ল ইগল ওড়ে ও দর্শনারায় করে ওড়ে ঈশান কোণে, দীর্ঘই তালবর্ষ আকা দন্ত নয় ঈশান কোণে, ককার ক মধ্য নয় কেমনে কোণে। আপনারা আমার সাথে সাথে লিখতে থাকেন। তারপরে চার নম্বর উর্মি দোলে, উর্মি দোলে কী হবে? সাগর কোলে। তাহলে আমরা এটা লিখি, আচ্ছা আমার যেহেতু জায়গা নেই তাই আমি এই জায়গাটা মিস করছি, আপনাদের আপনারা অন্য পেজে চলে যাবেন, জায়গা না থাকলে অন্য একটা পেজে চলে যাবেন। তাহলে আমরা চার নম্বর দিয়ে লিখি, এই যে চার হবে এইটার সাথে এইটা, চার হবে উর্মি দোলে উর্মি উর্মি দোলে সাগর কোলে, বয়সনর সাগর কোলে, সাগর কোলে। তারপর পাঁচ নাম্বারটা কি আছে? বৃষ্টি পরে কি হবে? ভাঙে ছাতা। তাহলে আমরা লিখি পাঁচ নাম্বার বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বয়সে পি মধ্যন ছয়টায় যুক্ত রশ্মিকার, বৃষ্টি পড়ে পর রয়সন রয়কারে পড়ে ভাঙে
বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ভয়াকার ভা উয়িকার ভাঙে ছাতা, ছাতা ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। তারপরে ছয় নম্বরে দেখেন, ছয় নম্বরে কি আছে, মিয়া ডাকে, মিয়া ডাকে কি হবে, রোদে ঘেমে, তাই না? তাহলে আমরা লিখি মিয়া ডাকে রোদে ঘেমে, মাশমি ইয় আকার, মিয়া ডাকার ডা কয়কার কি ডাকে রোদে ঘেমে, রকার রো দয়কার দে রোদে ঘেমে, ভয়কার ঘে মায়কার ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। তাহলে এই যে মিয়া ডাকে রোদে ঘেমে, তারপর সাত নম্বর কি আছে, চরণ ফেলে, আর দেখেন শুধুমাত্র একটাই বাকি আছে, তাহলে চরণ ফেলে কি হবে, মাঠে যায়। তাহলে সাত নম্বর দিয়ে লিখি, চরণ ফেলে চর মূর্ধন্য, চরণ ফেলে রয়কার ফে রয়কার লে ফেলে মাঠে যায়, মাকার মা ঠয়কার ফে মাঠে যায়, জয়কার রস্যই যায়, চরণ ফেলে মাঠে যায়। তাহলে আমরা পরীক্ষার সময় কিভাবে লিখব, আমরা এই দাগগুলো দিব না পরীক্ষার সময়, এই যে দাগগুলো আমরা দিব না, একটা দাগও দিব না, আমরা এরকম বাক্য আকারে লিখব, মানে সেন্টেন্স আকারে লিখব, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু রিভাইজ করি, তাহলে প্রথমে কি আছে, পড়ার সময় পড়ি, উঠতে উঠতে তার কি হবে, খুব পিপাসা বেরো, তারপরে ঈগল উড়ে ঈশান কোণে, এরপরে আসি উর্মি দোলে সাগর কোণে, পাঁচ বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ছয় মিয়া ডাকে রোদে ঘেমে, সাত চরণ ফেলে মাঠে যাই। এইগুলো সবগুলো আমরা এর আগে বইতে পড়েছিলাম, এখন আমরা এগুলো মিলকরণ আকারে পড়ছি। আরেকবার বলছি আমার সাথে সাথে আপনারা একটু মিলিয়ে নেন, পড়ার সময় পড়ি, উঠতে উঠতে তার খুব পিপাসা পেল, ঈগল ওড়ে ঈশান কোণে, উর্মি দোলে সাগর কোলে, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, মিয়া ডাকে রোদে ঘেমে, চরণ ফেলে মাঠে যায়। এরপরে আমাদের মিলকরণ শেষ, এখন আমরা শব্দার্থটা আগে তো করেছি, আমরা এখন একটু রিভাইজ করব, চলেন আমরা শব্দার্থটা রিভাইজ করি। আচ্ছা, এবার আসেন আমরা শব্দার্থ করব, শব্দার্থ আমরা এর আগে নয়টা করেছিলাম, এখন বাকি তিনটা করবো, আর তিনটা বেশি করবো। আচ্ছা, আগে আমরা আগেগুলো রিভাইজ করি, তারপর আমরা নতুনগুলো করবো, চলেন প্রথমে আমরা লিখি অলি। অলি মানে কি, আমরা করেছি ভ্রমর বা মৌমাছি, অলি মানে ভ্রমর বা মৌমাছি, ভ্রমর বা মৌমাছি, মৌমাছি। তারপরে লিখলাম বয়ের ফালা ম বয়সুনর ভ্রম বা মৌমাছি, মকার মৌ মাকার মা ছয় শেষ মৌমাছি। তারপর আসি আমরা উর্মি, উর্মি মানে কি বলেন তো, হ্যাঁ উর্মি মানে ঢেউ, ভয়কার ঢে রস ঢেউ, উর্মি ঢেউ। তারপর অসি তলোয়ার, তকার লোক তল আর অন্তস্থ আকার বয়সুনর রং তলোয়ার, উষি তলোয়ার। তারপরে আচ্ছা, তারপরে উষি তলোয়ার, এরপরে চার নম্বর ঋণ, ঋণ মানে আমরা কি করেছি, ধার, ধাকার ধা বয়সুনর র ধার, ঋণ ধার। এরপর আসি পাঁচ ঐক্য, ঐক্য মানে কি, একতা, এ ক ধাকার ঐক্য একতা। ছয় নাম্বার ঐরাবত, ঐরাবত মানে কি পড়েছি, হাতি, হাকার হা তরসিকাতি হাতি, ঐরাবত হাতি। তারপর ঋতু মৌসুম,
মকর্ম ঋতুষষ্ঠু মৌসুম। তারপরে উষা মানে করেছি ভোর, তাহলে আমরা লিখি ভ বর্ষণর ভোর। আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে এই পড়াগুলো। এক তারা হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র। এই পর্যন্ত আমরা আগেই পড়েছি কি অলি ভ্রমর বা মৌমাছি, অনি ঢেউ, অসি তলোয়ার, ঋণ ধার, ঐক্য একতা, ঐরাবত হাতি, ঋতু মৌসুম, উষা ভোর, একতারা বাদ্যযন্ত্র। এবার আমরা চরণ, অজ আর গর্গন এই তিনটা নতুন করে পড়বো। আসেন, চরণ মানে কি বলেন তো? হ্যাঁ, চরণ মানে পা। আমরা করেছি না চরণ ফেলে মাঠে যায়, তার মানে পা ফেলে মাঠে যায়। তারপর অজ মানে ছাগল, ছাগল অজ ছাগল। আচ্ছা, আমার এখানে জায়গা নেই বলে আমি এইখানে লিখেছি, আপনাদের যদি পেজে যায় আপনারা নিচে লিখবেন, আর যদি পেজে জায়গা না থাকে তাহলে অন্য পেজে চলে যাবে। তাহলে 12 হচ্ছে গগন, গগন মানে আকাশ, ছয়া আকারতা কালাবর্ষ আকাশ, গগন আকাশ। তাহলে আমরা নতুন যে তিনটা পড়লাম ওই তিনটা একটু রিভাইজ করি। কি কি? চরণ পা, অজ ছাগল, গগন আকাশ। চলেন আমরা পুরোটা একবার একটু পড়ি। অলি মৌমাছি বা ভ্রমর, উর্মি ঢেউ, অসি তলোয়ার, ঋণ ধার, ঐক্য একতা, ঐরাবত হাতি, ঋতু মৌসুম, উষা ভোর, একতারা বাদ্যযন্ত্র, চরণ পা, হজ ছাগল, গগন আকাশ। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম মিলকরণ এবং শব্দার্থ। মিলকরণ এবং শব্দার্থগুলো আপনারা বাসায় আরও বেশি করে প্র্যাকটিস করবেন এবং বাসায় অনেক অনেকবার লিখবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক করবেন। আজকের মতো এখানেই শেষ, আগামী ক্লাসে আবার আমরা অন্য কিছু পড়বো। আল্লাহ হাফেজ।